গর্বে থাকতে হারাই পিতা, শৈশবে হারাইলেন মাতা। আল্লাহ আকবার বলেন, বলেন গর্বে থাকতে হারাই পিতা, শৈশবে হারাইলেন মাতা। অবশেষে রয়ে না কেহ, অবশেষে রয়ে না কেহ, রইলেন বিধাতা। রইলেন শুধু বিধাতা, ও তার এতিম বলে নেনা কে হয়, বলেন তার এতিম বলে নিলেন বিবি হালিমা। রহমতে আলো নবী আসিলেন এই দুনিয়ায়, রহমতে সকলে মহব্বতে আসিলেন এই দুনিয়ায়, ও তার এতিম বলে নেনা কে হো, বলেন তার এতিম বলে। আরো মহব্বতে, ও তার এতিম বলে নিলেন বিবি হালিমা। রহমতে লমনবি আসিলেন এই দুনিয়ায়, বলেন রহমতে অমনবি আসিলেন এই দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা হে দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমার নবীর প্রেম কারে কয়েকটু শুই না যান, আমার নবীর ভালোবাসা কার কয়, আমার নবীর প্রেম কার কয়, এমন নবী জগতের মধ্যে আর হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে ওই মক্কা নগরীতে কুরাইশ বংশ সবচাইতে শ্রেষ্ঠ বংশে, ওই কুরাইশ বংশের মধ্যে যেই নবী জগতের মধ্যে আগমন করলো, আমার নবী মায়ের নবী গ, গর্বে থাকতে আপন পিতা হারাইলেন। আমেনার গড়াগড়ি দিয়ে কান্দে, আমেনার কান্না দেখে আকাশ বাতাস কান্দে, ফেরেশতা কান্দে, গাছ বৃক্ষ কান্দে। আমার আল্লাহ ডেকে বলে, আমার আল্লাহ জানাইয়া দিলেন ইন্নাল্লাহু আমার সাবিরিন, আমি আল্লাহ দর্জশীলকে পছন্দ করি। আমার নবী জগতের মধ্যে আগমন করলেন, আমার নবী মায়ের কাছে ডেকে বলে, মা আমি দেখতে পাই সন্ধ্যাবেলায় সবাই খেলার শেষে আমার সাথী বন্ধুদেরকে নিয়ে যায় তার মা বাবা এসে, মা গ কিন্তু আমার বাবাটা কই, আমার বাবা রে দেখতে মনে চায়, আমার আব্বারে দেখতে মনে চায়, আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবার এক নজর দেখাও। মা দু চোখের পানি সেরে দিয়ে দিয়ে কেঁদে বলে, বাদন রে আর কেঁদ না, তোমার বাবার দেখানোর জন্য আগামীকাল তোমার নিয়ে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও তারে এতিম বলে নেনা কে হো, নিলেন বি
দেবি হালিমা, রহমতে আলম নবী আসিলে নেই দুনিয়ায়, রহমতে আলম নবী আসিলে নেই দুনিয়ায়। আল্লাহ নবী রহমত আল্লিল আলামিন পরের দিন মায়ের সঙ্গে করে বাবার দেখার জন্য রওনা করেছে। খাজা আব্দুল মুতালিবরে ডেকে বলে, শ্বশুর আব্বা, আপনার নাতি আপনার সন্তান আপনার ছেলেকে দেখতে চাওয়াই। খাজা আব্দুল মুতালিব ডেকে বলে, বাবা ডেকে বলে, যাও তবে আস্তে আস্তে করে সাবধানে নিও মুহাম্মদ রে, যাও ঘোড়ার ঘোড়াই রওনা করো। আস্তে আস্তে করে রওনা করলেন, কিন্তু আমার নবীজির বাবার ওই কবরটা দেখার পর দূর থেকে আমেনা ডেকে বলে, বাবারে ওই যে তোমার আব্বারে দেখা যায়, তোমার আব্বা ঘুমায়। আমার নবী আস্তে আস্তে করে যাইয়া ওই কবরের চাল ধরে জাকায়া ডেকে বলে, জাকায় কবরের চাল ধরে ডাকে আমার নবী ডেকে বলে, আব্বা গো তাড়াতাড়ি ওঠো, আমি মুহাম্মদ এসেছি তোমার দেখার জন্য। দুনিয়ার মুসলমান, আমার নবী রহমতুল্লিল আলামিন বাবার কবরটা যে ঝাঁকায়, কবরের চাল ধরে ঝাঁকাই আর ডেকে বলে, আব্বা তুমি তাড়াতাড়ি ওঠো, আমি তোমার মুহাম্মদ এসেছি। বাবা কথা বলে না, ছেলেটা তাড়াতাড়ি দূরে চলে আসে। আসার পরে মাকে ডেকে বলে, মা গো, ও মা, আমার আব্বা তো আমার সঙ্গে কথা বলে দেয়, তুমি বলেছ আমার আব্বা ঘুমাইছে, আমার আব্বা কেন এ জায়গায় ঘুমাইলাম, বাড়িতে যে ঘুমাই না কেন, কেন এই ফাঁকা ময়দানে মরুভূমিতে ঘুমায় আমার আব্বা, মা গো আমার আব্বা তো কথা বলে না। এবার ডেকে মা বলে, বাবা আবার তুমি যাও। আবার যাওয়ার পরে যখন বিশ্ব নবীজি ডেকে বলে, আব্বা ওঠো আমি এসেছি তোমার সন্তান, তারপরেও কথা বলে না। তৃতীয় মা ডেকে বলে, মা আমার বাবারে কতবার ডেকেছি একবারও তো কথা বলে না, মা গো তুমি কিছু বলো। মা ডেকে বলে, বাবা আবার যাও। আমার নবী আবার গেলেন বাবার কবরটা, বাবার কবরের নিকট বর্তে যা গড়া করে দিয়ে কেঁদে বলে, আব্বা গো এই আরবের মধ্যে সন্ধ্যা বেলা হলে খেলার শেষে সব আমার বন্ধুদের পিতারা এসে নিয়ে যায় তারে, কিন্তু আমি জানতে চাই তুমি কেন আমার নেয়ার জন্য আসো না। আব্বা গো তুমি ওঠো, তোমার বাড়ি নিয়ে যাব, মা বলেছে তুমি ঘুমাইতেছ। এমনি করে নবী বাবারে ডাকতে ডাকতে পাগল হইয়া মায়ের কাছে আসছে। আসার পরে দেখে যে আমার আল্লাহর হুকুমে আজরাইল আমার নবীর মাকে জান কবজ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী জনমের দিব গেল রে, আমার নবী কান্দে গড়ে গড়ি দিয়ে মায়ের কাছে, মায়ের লাশের কাছে, মা গো মা আমার তো আপন বলে কে রইল না, ও তারে এতিম বলে নেয় না কে হয় বলেন, তারে এতিম বলে নিলেন বিবি হালিমা, রহমতে আলম নবী আসিলে এই দুনিয়ায়, রহমতে আলম নবী
আসিলে নেই দুনিয়া গর্বে থাকতে হারাই পিতা শৈশবে হারাইলেন মাতা ওরে গর্বে থাকতে হারাই পিতা শৈশবে হারাইলেন মাতা অবশেষে রয়ে না কেহ অবশেষে রয়ে না কেহ রইলেন বিধাতা রহমতে আলো মদবি আসিলে নেই দুনিয়ায় রহমতে আলো মদবি আসিলে নেই দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা আমার বন্ধুরা রে আমার নবী এতিম বলে কেউ নেই না এদিকে বিবি হালিমা চিন্তা করলেন আরবের মক্কা নগরীতে শুনেছি একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান হয়েছে এই সন্তানকে কেউ নিতে চায় না কারণ গরিব বলে আর একটা শর্ত আছে এই সন্তান যার জিমের বুকে দুধে স্তনে মুখ লাগাইবে সেই পাইবে তাছাড়া কেউ পাইবে না চিন্তা করলেন হালিমা ডেকে বলে স্বামীগণ এই খবরটা পাইলাম চলেন ওই কুরাইশ বংশে একটা ছেলে হয়েছে এই ছেলেটার নাম হলো মোহাম্মদ তার পিতার নাম হলো আব্দুল্লাহ তার দাদার নাম হলো খাজা আব্দুল মোতালেব দয়া করে ওই ছেলেটা দেখে নিতে পারে নাকি এমনি করিয়া বিবি হালিমার স্বামী ডেকে বলে তাইলে চল স্বামীকে সঙ্গে করে নিয়ে কুরাইশ বংশে খাজা আব্দুল্লাহ খাজা আব্দুল মুতালেবের বাড়ি কোনটা শুনতে চাইলেন সবাই দেখিয়ে দিলেন ওইটা খাজা আব্দুল মুতালেবের বাড়ি বিবি হালিমা এসে ডেকে বলে কই আমি না কই নাম শুনেছে এই ছেলের মায়ের নাম হলো আমেনা নাম শোনার পর ডেকে বলতেছে আমেনা ক আমেনা কই আমেনা গো তোমার সন্তানরে আমরা নিয়ে যেতে চাই আমাদেরকে দিবে আমেনা ডেকে বলে শোনো একটা কথা এই সন্তান নিতে হলে কিন্তু টাকা পয়সা সোনা দানা কিছুই আমি দিতে পারবো না কারণ আমি হইলাম গরিব আর আমার সন্তানের বাবা মারা গেছে কিন্তু বিবি হালিমা ডেকে বলে বাচ্চাটা কই এক নজরে দেখতে চাই আমেনা ডেকে বলেন ওই যে সন্তানটা খাটের উপরে শোয়ানো ওই সন্তানটা এক নজরে দেখার পর সঙ্গে সঙ্গে বিবি হালিমার মনের মধ্যে মায়া জমে গেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার হালিমা ডেকে বলে আমেনা রে জীবনের যা কিছু চাও আমার জীবনের বিনিময় হলে ওই ছেলেকে আমি চাই এই বাচ্চাকে আমি লালন পালন করব আমি দুধ খাওয়াইব এই বাচ্চাটা আমার কাছে দাও এই বাচ্চাটা দেখি আমার স্তনে মুখ লাগাই নাকি সঙ্গে সঙ্গে দেখে ওই বাচ্চা হালিমা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা স্তনে মুখ লাগাইয়া দুধ পান করতেছে জোরে জোরে বলা যাবে আল্লাহ
আমি কোন সাধনে পাইব যে তোমায় অগণ বিঘো, কোন সাধনে পাইব তোমায় বলেন, কোন সাধনে পাইব তোমায় অগণ বিঘো, কোন সাধনে পাইব, জোরে, কোন সাধনে পাইব তো আই মায়ার নবী গো, কোন সাধনে পাইব তোমায়, নবী মাতেরি গর্বে আসিয়া পিতৃয়ার হইয়া, নবী মাতেরি গর্বে আসিয়া পিতৃয়ার হইয়া, এতিম রূপে আসিলেন ধরায় মায়ার নবী গো, কোন সাধনে পাইব তোমায় বলেন, কোন সাধনে মহাপতে মায়ার নবী গো, কোন সাধনে পাইব তো, নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বকে, ধন্য হল বিবি হালিমা মায়ার নবী গো, কোন সাধনে পাইব তোমায় বলেন, কোন সাধনে জোরে মা অগণ বিঘি, কোন সাধনে পাইব তোমায়, নবীর সকল মজে যাও দেখবি বিখাদি যাও, নবীর সকল মজে যাও দেখবি বিখাদি যাও, জীবন যেবন সুপে দিল পায় নবীজি, কোন সাধনে পাইব তোমায় বলেন, কোন সাধনে পাইব তোমায় মায়ার নবী গো, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তো আহা, কোন সাধনে পাইব তো, নবীরা খালি আর বেশে মাখাদি যারা দেশে, বকরিও চ রাইতেন জঙ্গলায় অগণ নবী গো, কোন সাধনে পাইব তোমায়, আমি মরণকালে পাই যেন তোমায় মায়ার নবী গো, কোন সাধনে পাইব তোমায়, আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমার নবীজির কথা বলে শেষ করা যাবে না, মায়ার নবী গো এমন নবীর কথা বলে শেষ করা যাবে না, জোরে জোরে বলেন ঠিক কিনা, মায়ার নবী আমার হালিমার দুগ্ধ পান করলেন, এবার ডেকে বলেন, আমেনা ডেকে বলে আমি টাকাও দিতে পারবো না পয়সাও দিতে পারবো না, হালিমা বলে আমার কিছু দেওয়া লাগবে না, সন্তান আমি চাই, সন্তানকে নিয়ে রওনা করলেন, কিতাবের মধ্যে আসছেন, ওই সন্তান নিয়ে যেই গাধার পিঠে রওনা করলেন, ওই গাধাটা ছিল অসুস্থ রোগা, কিন্তু আমার নবী রহমাত লিল আলামিন গাধার পিঠে ওঠার কারণে গাধাটার শক্তি সঞ্চয় স্পিড বাইড়া যায়, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ,
জিব্রাইল ফেরেশতা ডেকে বলে, দাদা তোমার পিঠে কে চড়েছে জানো নাকি গো? যিনি হলেন শেখ জামানার পয়গম্বর, যিনি হলেন আখেরি নবী রহমাত আল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন। এই নবী গো, এই নবী সৃষ্টি না হলে জগতে কোনো কিছু সৃষ্টি হইতো না। এই নবী তোমার পিঠে উঠেছে, গাদা বিয়াদফি করবে না রে। গাদা দ্রুত গতিতে চলে যাইতেছে, দ্রুত গতিতে যায়, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা ডেকে বলে, আমি বাড়ি এসে দেখলাম আমার যে পাতিলের মধ্যে খাবার ছিল না, সেই পাতিলের মধ্যে খাবার ভর্তি হয়েছে। আমি দেখতে পাইলাম আমার বাড়িতে একটা বকরি আছে, ছাগল আছে গো, এই ছাগলের স্তনে দুধ ছিল না। এসে দেখলাম এই বাচ্চা আমার বাড়িতে আসার কারণে ওই ছাগলের স্তনের মধ্যে দুগ্ধ ভরে গেছে। জোরে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তোরে প্রেম যদি শিগিবি রে মন, বলেন তোরা প্রেম যদি ওর সব ছে রে চল মদিনা, আমার দয়াল নবী যেই দেশে গো মায়, আমার মায়ার নবী তোরা প্রেম যদি করবি রে মন, বলেন তোরা প্রেম যদি করবি রে মন, সবচে রে চল মদিনায়, আমার দয়াল নবী। জোরে আওয়াজই নাই, আরো জবান খুলে, আমার দয়াল নবী। ও তোরা দেখেলে সবই পাগল হবি রে, দেখেলে সবই পাগল হবি, কাঁদিবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে গো মায়, আমার মায়ার নবী। তোরা প্রেম যদি শিগিবি রে মন, বলেন প্রেম যদি শিগিবি রে মন, সব ছে রে চল মদিনা, আমার দয়াল নবী। আমার ভাইরা আমার বন্ধুরা রে, মায়ের নবী গো হালিমার বাড়িতে আস্তে আস্তে লালন পালন হয়, কিন্তু আমার নবীকে নিয়ে হালিমা যখন দুধ পান করায়, আমার নবী একটা স্তনে দুধ পান করে, আমার নবী আর একটা স্তনে দুধ খাই না, মুখ লাগাই না। হালিমা কত চেষ্টা করে আর একটা স্তনে মুখ লাগানোর জন্য, আমার নবী আর একটা স্তনে মুখ লাগায় না। কারণ একটা গো, আমার নবী হলেন সবচাইতে বড় ইনসাফ ওলা। আমার নবী জানতে পেরেছে আমার আর একটা দুধ ভাই আছে গো, হালিমার আর একটা সন্তান আছে গো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার নবী রহমাত আল্লিল আলামিন বিশ্ব নবী মায়ের নবী, এইভাবে করে হালিমার বাড়িতে লালন পালন হতেছে, একটু একটু করে বেড়ে উঠতেছে। কিতাবের মধ্যে আছে হালিমা চিন্তা করতেছেন, যেহেতু তার কোনো মোটা কোনো ইনকাম নাই, গরু ছাগল বকরি চড়াই আমার নবী রহমাত আল্লিল আলামিনকে নিয়া মাঠের মধ্যে নিয়া আমার নবীকে পাটি বিছে আমার নবীকে বসে দিচ্ছেন। আমার নবী বয়া আছে গো, হালিমা এদিকে ছাগলের খাবার গুছাইতেছে, কিন্তু দেখে কোথার দিকে এত
কঠিন রোদ, কিন্তু কোথার থেকে একখণ্ড মেঘ গেছে আমার নবীজির মাথার উপরে ছায়া করে রাখে গো, আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে রাখে। হালিমা চিন্তা করে গো, এই বাচ্চা দুনিয়ার সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, নিঃসন্দেহ ইনি হবেন রহমাত লিল আলামিন, আখেরি নবী, দোজাহানের নবী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। اللهم صل على سيدنا محمد وعلى سيدنا নবী, আমার ইমানদারের জান বাক্সবাহন, নবী আমার ইমানদারের জান, বলে নবী আমার ইমানদারের জান বাক্সবাহন, নবী আমার ইমানদারের জান। আল্লাহ নিজে আসে কি হইয়া এই দুনিয়া বানাইয়া, বলেন আল্লাহ নিজে আসে কি হইয়া এই দুনিয়া বানাইয়া, রহমত কল্ল তারে দানবাক সোবাহন, নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার ইমান জোরে সোবাহন, নবী আমার ইমানদারের জান। আল্লাহুম্মা সাল্লি আলা এই দুনিয়ার মুসলমান, আমার নবী গো রহমাতাল্লিল আলামিন, এই উম্মতের জন্য আমি আর একদিন আমার ছোট্ট সোনা মুহাম্মদকে নিয়ে আমি আবার আর একদিন মাঠের কিনারায় নিয়ে বসে দিলাম, দেখতে পাইলাম, দেখতে পাইলাম একখণ্ড মেয়ে সাই মা ডেকে বলতেছেন, মা গো মা, আমার ভাই মুহাম্মদকে চতুর্পাশে সাপ, চতুর্পাশে সাপে ঘিরা করে রেখেছে। আমার ভাই মুহাম্মাদের চতুর্পাশে বড় বড় সাপ ফনা মেলে গো, তাড়াতাড়ি যাও আমার ভাইয়ের এ বাসাও। হালিমা দূর থেকে দৌড়ায় আসতেছে, দেখে বিষাক্ত সাপ গুলা আমার নবীর কামলাই নেয়, আমার নবী ঘেমে গেছে, আমার নবীর গা মুবারক দিয়ে ঘাম মুবারক বের হতেছে, দূর থেকে সাপেরা জঙ্গল থেকে আসিয়া আমার নবীর গায়ের মধ্যে বাতাস করতেছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার, নারী তাকবীর। আল্লাহর নবী রহমাত তাল্লিল আলামিনের গায়ে সাপে বাতাস করে, আর সাধারণ মোল্লা মৌলবী তিন পাতার কিতাব পড়িয়া ঈশা কয় আমার নবী মাটির তৈরি গ, কথা কন ঠিক কিনা? আইসাই ডেকে বলে আমার নবী তো তোমার আমার মতোই মানুষ, বিভিন্ন রকমের
তারা অজুহাত সৃষ্টি করে গো, তোমাদের হাতে ধরি পায়ে ধরি গো। আমার আল্লাহ বলেন পবিত্র কলমে পাকার মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। নবী গো আপনাকে তামাম মখলুকাতের জন্য আমি আল্লাহ রহমতের নবী বানাইছি। জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আল্লাহ ডেকে বলেন নবী গো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। সবচাইতে উত্তম আদর্শ লুকায় আছে আপনার মধ্যে নবী গো, চিন্তার কোনো কারণ নাই। একটু জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী আমার দরুদি নবী হালিমা ভয়ঙ্কর হালিমা আবারও বলেন কিতাবের মধ্যে আছেন, এই দিন হালিমা বাচ্চাকে নিয়ে আবার বাড়ির আঙ্গিনায় মাঠের মধ্যে বাচ্চাকে বসায়া, শিশু বাচ্চা মোহাম্মদকে বসায়া আবার ছাগলের খাবার গুছাইতে গেছে। তার মেয়ে সাইমাকে বলেছে, মা তুমি এই জায়গায় বসে থাকো, তোমার ভাই মোহাম্মদের কাছে বসে থাকো। কিন্তু হালিমার যে সন্তান মেয়ে সাইমা ডেকে বলতেছেন, ডেকে ডেকে কয়, মা তুমি তাড়াতাড়ি চলো গো, কারা যেন কোথার থেকে আসিয়া আমার ভাইকে শুমাইয়া দিয়া আমার ভাইয়ের সিনা চাঁদ করতেছে, কে যেন এসেছে, তাড়াতাড়ি চলো আমার ভাইরে বাঁচাও। হালিমা দূর থেকে ছুটি আইসা গো, ডেকে বলে বাবা তোমার কি হয়েছে তাড়াতাড়ি কও। বিশ্ব নবী দরদি নবী ডেকে বলে কি ওই কিছুই না, সঙ্গে সঙ্গে আমার নবী সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে। জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে ولا علي سيدنا নবীর প্রেম সুধা পান কর সবে মনবে, দোনা যাত না জুড়াইবে। বল নবীর প্রেম সুধা পান কর সবে নবীর পহ দোবিনে বাব সওয়াবে মেসে। নবীর প্রেম সদা পান কর সবে মনের বে, দোনা যাত না জুড়াইবে। খুদা প্রাপ্তি ধর তরে লাভ হবে নবীর পর দুবিনে বাব সওয়াবি মেসে। নবীর পদবিনে বাব সবি মেসে, খোদা প্রাপ্তি ধর তরে লাভ হবে নবীর পর দুবিনে বাব সবি মেসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। দুনিয়ার মুসলমান এই নবীর সঙ্গে কারো তুলনা নাই, কথা বলেন ঠিক কিনা, আওয়াজ দে বলেন ঠিক কিনা, এই নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা। নারী দেখবি, নারী দেখবি।
এই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী মায়ের নবী গো, আস্তে আস্তে করে বড় হলেন, হালিমার বাড়িতে আমার নবী বড় হতে লাগলেন, আমার নবী রহমাত লিল আলামিনকে মেঘে ছায়া দেয়, সাপে বাতাস দেয়, কথা কন ঠিক কিনা? আমার নবীর গায়ে মশা মাছি পড়ে না, মশা মাছি আমার নবীর গায়ে মুবারকের মধ্যে পড়া নিষিদ্ধ ছিল। এই নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, উম্মতি বলে কান্দে, ইয়া উম্মতি বলে কান্দে, জোরে জোরে বলে না আল্লাহু আকবার, আরো জবান খুলে বলে না আল্লাহু আকবার। হালিমা আমার নবীর বুকের মধ্যে জড়াইয়া জড়ে ডেকে বলে, বাবারে তুই কে জানতে চাই বাবা, এই আরবের বুকে কত সন্তান দেখেছি, তোমার মতো এত মায়াবী এত উম্মতি বলি নাই কেউ, তোমার মতো এত মিষ্টি সুরে কেউ কাঁদে নাই, তোমার মতো এত মহব্বতে কেউ কাঁদে নাই, তোমার মতো এমন করে উম্মতি উম্মতের বেদনাই কাঁদে নাই, তোমার মতো এত সুন্দর কোনো মানুষ আমি দেখিয়ে নেই। বাবা তুমি একটা স্থানে মুখ লাগাও, দ্বিতীয় স্থানে তুমি মুখ লাগাও না, বাবা তুমি কে আমি জানতে চাই, তুমি আসার পরে আমার আমার বকরির স্তনে দুধ এসেছে, তুমি আসার পরে আমার সংসারের সব অভাবগুলো দূর হয়েছে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ولا علي سيدنا ولا علي رسولنا کے لو مدینہ رے رسولنا বলেন রাসূল, মহব্বতে আল্লাহু আকবার বলেন, ওরে রাসূল নামে কে এলো মদিনায় রে, রাসূল নামে গলেতে তোজ বিরো মালা, কে চলে ওই কামলে রে, হ্যাঁ হ্যাঁ গলেতে তাস বিরো মালা, কে চলে ওই কামলি রে, ওরে আমার বুকে দরগা তলা, ওরে আমার বুকের দরগা তলা, তাকে নিয়ে আয় রে রাসূল, জোরে রাসূল, কে এলো মদিনায় রে রাসূল, আরো জোরে রাসূল নামে কে এলো মদিনায় রে রাসূল নামে কে মদিনায় রে রাসূল নামে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা, মহব্বতে
কই আমরা দয়ার নবীর পাবার আশে, ওই আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখাও এ গোলামের কন্তাসে আল্লাহ। মহব্বতে ওলায়ালে সৈয়দেনা এ দুনিয়ার মুসলমান, আমার নবী আস্তে আস্তে করে বড় হলেন, আমার নবীর ঘোষণা হলো ও দুনিয়ার মানব সকল শোনো গো, যেদিন আমি নবী থাকব না আমি নবী বিদায়, আমার চার খলিফা আবু বকর উমর ওসমান আলী বিদায়, ওই দিন এমন একটা দিন আসবে থাকবে আমার ইমাম হাসান আর ইমাম হোসাইন, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আমার ইমাম হাসান আর হুসাইন থাকবে, তাদের মায়ের নাম হলো হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মহিলাদের জান্নাতের সরদার। আল্লাহ, আরো জোরে। আর আমার ইমাম হুসাইন যুবকদের জান্নাতের সরদার গো, ও আমার সাহাবীরা শোনো গো, প্লিজ কাম টু মি, প্লিজ সিট ডাউন, আমার নবী তাদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডেকে বললেন বসে যাও, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে আছে, ও শুনে যাও, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা চলাফেরার গতি ভালো মন্দ সব ইসলামের মধ্যে সুন্দরভাবে বোঝানো আছে,